ইসমাইল ভাই, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। আমি বাচ্চাদেরকে টিকা পোলিও খাওয়ানো এটা কি জায়েজ আছে কিনা, কিনা কি জায়েজ নাই? এক ভাই বলছেন এটা ঠিক না, আল্লাহ রহম করে কেন ঠিক নাই? অবশ্যই ইসলামী শরীয়তে চিকিৎসাবাদী নেওয়া যায় যদি ইসলামী শরীয়তের কোনো বিরোধী না হয়। এখানে তো কোনো হারাম জিনিস নাই, বিরোধী কোনো জিনিস নাই, বরং ঔষধ যেটা ব্যবহার করা সেগুলি বড়দের জন্য যেমন যায় যাচ্ছে, ছোটদের জন্য যায় যাচ্ছে। রোগ ব্যাধি আসলে চিকিৎসা করা যায় যাচ্ছে এবং চিকিৎসা সেবা নেওয়া এটা তো ইসলামী শরীয়তের কথাই। তো এই জন্য পোলিও টিকাগুলো তো একটা প্রতিষেধক, একটা চিকিৎসা বা বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন রোগ ব্যাধি, বালা মুসিবত থেকে, বালা মুসিবত বলতে রোগ ব্যাধি বিশেষ করে এর থেকে এই টিকা, এই প্রতিষেধকগুলো এগুলি তো এখানে নিষেধের কোনো কিছু নেই। আপনাকে যেমন বাঁচার জন্য বিভিন্নভাবে দোয়া আল্লাহ রসুল শিখাইছেন, কিসের জন্য শিখাইছেন? যাতে নিজেকে বিপদ আপদ থেকে রক্ষা করা যায়, বাঁচা যায়। টয়লেটে গেলে যেমন দোয়া পড়বেন, কিসের জন্য? যেমন সাধারণ অস্বাস্থ্য কুমন্ত্রণাকে ক্ষতি করেছেন, হ্যাঁ, ঘর থেকে বাইরে এলে দোয়া করে, ভিতরে ঢুকলে দোয়া, সকাল সন্ধ্যায় দোয়া, বিভিন্ন নতুন স্থানে গেলে দোয়া, এই যে বিভিন্ন ধরনের নিজের প্রতিষেধকগুলো শিখেছে। কারণ বাচ্চারা তো এগুলো আমলযোগ্য বাচ্চারা নাই। তার আপনি যখন অসুখ হবেন তখন চিকিৎসার কথা আপনাকে বলাইছে, অসুস্থ হইলে জ্বর হোক, ছোট হোক, বড় হোক, চিকিৎসা নেওয়া এটা ইসলামী শরীয়তে বৈধ। যেমন ইসলামী শরীয়তে ঝাড়ফুঁক আছে, ওদিকে অপরদিকে ডাক্তারের চিকিৎসা আছে, সেটা যদি হারাম চিকিৎসা না হয়, ইসলামী শরীয়ত বিরোধী চিকিৎসা না হয়, তাহলে নিষেধ। ঠিক আছে, এগুলি হারামের কি আছে? এগুলো তো এরকম কিছু হারামের নাই যে শরীয়ত বিরোধী কিছু নাই। এইটাই যে ভালো করবে এটা বিশ্বাস রাখা নয়, ভালো তো করবে আল্লাহ, কিন্তু এটা নেওয়ার ব্যাপারে আপনি বিশ্বাস রাখবে যে এটা কার্যকরী ক্ষমতা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, এটা বিশ্বাস রাখতে হবে। এটা কিছু নেই, এটা ক্ষমতা কিছুই নেই, এটা সবকিছু মালিক আল্লাহ, কিন্তু এটা দেওয়া যায় যাচ্ছে তাই দেই। আল্লাহ এটা দ্বারা সেবা দিবে, এটা আল্লাহ একটা উপকরণ ব্যবস্থা করছে। উপকরণ, উপায়, উপকরণ তো আপনি গ্রহণ করতে পারেন, কেন উপায় উপকরণ গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে না করা হয়েছে? আল্লাহ হেফাজত করেন সবাইকে। আল্লাহ আমিন। আজ সাল্লাহ তালাম, সালাম আলাইকুম।